এত বড় বড় কথা বলো না শ্যামা। ক্রিমিনাল ক্রিমিনালই হয়। অশোক কি করেছে তা কি কেউ জানে না? ও তো বসন্ত চৌধুরীর ছেলে, আর নিখিলের ছেলে তো এমনিতেই বস্তিতে মানুষ হয়েছে, খুনি আসামি। ওকে বিশ্বাস? বাবা, এসব ছেলে মণ্ডপে এলে তো আমি আমার মেয়েকে আসতে দিতে পারবো না। আসবে না, আর আমিও আসবো না। তাই বলে এটা নয় যে আমি আমার ছেলেকে খুনি বা দোষী মনে করি। আমার বিশ্বাস, আমার ছেলের উপর থেকে একদিন না একদিন এই মিথ্যে অভিযোগ ঠিক উঠবে, কারণ ও নিজেকে নির্দোষ প্রমাণ করবে, কারণ ও নির্দোষ, ও কোনো রকম কোনো অন্যায় করেনি। হ্যাঁ গো, সেটা আগে প্রমাণ করো, তারপর বলো। হবে দিদি, আর তখন দেখবেন আমাকে কিছু বলার দরকার পড়বে না। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করবেন, আপনারা শিবা সম্বন্ধে ভুল ভেবেছিলেন। আমার ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, সকলের কাছে এটা প্রমাণ করে দেবে যে ওর শরীরে আমাদের রক্ত বইছে। বসন্ত চৌধুরীর নাতিও, আর সেদিন দেখবেন এই দিনটার কথা আপনাদের সবার মনে পড়বে। চলে আসি, তোমরাও চলে এসো। কিন্তু তোমরা ঠিক করলে না, বসন্ত দাদুর তৈরি পুজোতে এভাবে ওদের আসতে না করে দিলে, শ্যামা কাকিমাকে যে এত অপমান করলে। এই পুজোটা কিন্তু ওনার নামেই বিখ্যাত। আমি বলেছিলাম শিবা ছেলেটা এত খারাপ না, শ্যামা কাকিমা তো বলেই গেলেন উনিও আসবেন না, ছেলেকেও পাঠাবেন না। আর কৃষ্ণকলি যদি গান না গায়, পুজো স্পেশাল প্রোগ্রামটা কি করে হবে? মানুষকে অপমান করার বেলায় আছো, এবার ভাবো, ভাবো না কি করবে। কি হলো সিনা, চুপ করে আছো কেন, কিছু বলো। তুমি ডোডো নও তাতান? তাহলে ডোডো কোথায় বলো? সিরিয়াসলি, তুমি একবারের জন্য বুঝতে পারোনি সিনা, এটা একটু অদ্ভুত হয়ে যাচ্ছে না? তুমি নাকি ডোডোকে ভালোবাসো? তার মানে তোমার ডোডোর প্রতি ভালোবাসাটা একেবারেই ফেক ছিল। মানে কেন, আমি ভুল কিছু বলেছি? ডোডোকে যদি তুমি ভালোবেসে থাকতে, তাহলে তুমি এটা বুঝতে যে এইসব ফ্রড কাজগুলো ডোডো কখনোই করতো না, তাও আবার নিজের ফ্যামিলির এগেনস্টে। ও তো করতোই না সিনা, আর তোমাকেও করতে দিত না। ঠিকই তো, ডোডো এত তাড়াতাড়ি মেনে নেবে সেটা তো আমিও প্রথমে ভাবতে পারিনি। ডোডো হলে না সবার আগে তোমাকে এই বাড়ি থেকে বার করে দিত। এই যে আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে একটা নকল দলিল তৈরি করার প্ল্যান করছি, সেটা ডোডো কখনোই করতো না। তুমি যদি ডোডোকে ভালোবেসে থাকতে, তাহলে এটা তুমি বুঝতেছি না। প্লিজ প্লিজ, আমি এসব কিছু শুনতে চাই না। তুমি আমাকে বলো ডোডো কোথায়। ওকে আমি আটকে রেখেছিলাম সিনা, তাতান সাজিয়ে আমি ডোডোকে আটকে রেখেছিলাম, যাতে যে যে কাজগুলো আমি করেছি তার কর্মফল ও ভোগ করে। তার মানে তুমি আঙ্কেল আন্টিকে যা যা বলেছো সব মিথ্যে? না, অবশ্যই সবটা না,
হ্যাঁ এটা ঠিক যে তাতান অনেকের টাকা ফ্রড করেছে, অনেককে ঠকিয়েছে, এগুলো সবই সত্যি কথা। শুধু ওদের এই সত্যিটা জানায়নি যে সেই তাতানি হলাম আমি, আর বিদেশে যে ছিল সে ডুডু। ছিল মানে? ছিল কেন বলছো? তুমি সত্যি করে বলো, তুমি কি করেছো ওর সাথে? আচ্ছা তুমি কি ওকে মেরে? না 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 না, ওকে আমি মেরে ফেলিনি। সেই ইন্টেনশনটা আমার কখনোই ছিল না। লাস্টের দিকে তো ওই সুযোগটাও আমি পাইনি। ডোডো এখন পালিয়ে গেছে সিনা। ওকে আমি যেখানে আটকে রেখেছিলাম সেখান থেকেও কোনোভাবে। ছাড়ো ছাড়ো ছাড়ো, এসব কথা বাদ দাও, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, বড্ড টেনসড আছি। ডোডো যদি এখানে কোনোরকমভাবে চলে আসে তাহলে কি হবে বুঝতে পারছো? শুধু আমার জন্য নয়, ডোডো কিন্তু এখন তোমার জন্য অনেক বড় থ্রেট সিনা। তার মানে তুমি ডোডো সেজে আছো, আমার সাথে আছো, আর আমি তোমার সাথে ইন্টিমেট? না না, এটা কিন্তু তুমি ভুল বলছো সিনা। ফালতু ইমোশনাল ব্ল্যাকমেল না আমাকে করতে এসো না। তোমার সঙ্গে আমি ডোডো সেজে এদেশে এসেছিলাম, ওদেশে কিন্তু আমি একদিনও তোমার সঙ্গে থাকিনি। আর এখানে আসার পর থেকে আমরা কিন্তু আলাদা আলাদা ঘরে থেকেছি, সেটা একবার ভেবে দেখো সিনা। সো তুমি যদি এটা বলার চেষ্টা করো যে আমি তোমার উপর কোনোরকমভাবে ফায়দা তোলার চেষ্টা করেছি, দেন ইউ আর রং। তুমি কিন্তু এটা মিথ্যা কথা বলবে তাহলে সিনা। তোমার সাথে আমি ইন্টিমেট হইনি তার একটাই কারণ, তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড বলে। তবে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড থাকবে কিনা সেটা এবার ভেবে দেখো, কারণ আমার ভাই তোমার মতো মেয়েকে কখনোই অ্যাকসেপ্ট করতো না। ভালোবাসা তো অনেক দূরের কথা। তুমি যে ডোডোকে শুধু ইউজ করতে চেয়েছো, ওর উপর ভর করে আসলে তুমি আমাদের বাড়ির সম্পত্তি হাতাতে চেয়েছো, এটা কিন্তু ডোডো কখনোই মেনে নিত না। শুধু সম্পত্তি না, আমি এই বাড়ির শান্তি নষ্ট করতে চাই। টাকা না, আমি চাই শ্যামা চৌধুরীকে পথে পথে ভিক্ষা করাতে, সম্পূর্ণ বরবাদ করে দিতে। আমার মা বাবার উপরে যা অন্যায় হয়েছে তার বদলা নিতে চাই। আমি কোনোদিনও ডোডোকে ভালোবাসিনি, ওকে ইউজ করতে চেয়েছি, এটা একদম সত্যি। আর যাওয়ার দরকার নেই, চুপ করে বস এখানে। মা আমাকে ক্ষমা করে দাও, শুধুমাত্র আমার জন্য। আমার জন্য আজকে তোমাকে, ওদের সকলকে, গোটা পরিবারকে অপমানিত হতে হয়েছে। আমার জন্য কত খারাপ খারাপ কথা শুনতে হলো, শুধুমাত্র আমার জন্য। শিবা, এখন না এইসব কথাগুলো নাই বলি, চুপ করে বস তো একটু। না মা, আমার ওখানে যাওয়াটা একদম ঠিক হয়নি, এই জন্য আমি যেতে চাই না। এবার বুঝতে পারছো তো মা, ওখানে সবাই ভাবে যে আমি ক্রিমিনাল, আমি খারাপ কাজ করেছি। কিন্তু বিশ্বাস করো মা, আমি ওই ছেলেগুলোর সাথে ইচ্ছে করে মারপিট করতে যাইনি। পুজোর পরিবেশটা ওইভাবে আমি নষ্ট করতে চাইনি। কিন্তু কী বলো তো মা, আমার অতীত যে আমার পিছন ছাড়ে না, বারবার বারবার ফিরে আসে, আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনে অশান্তি ডেকে আনে। শিবা, মা জানেন তুমি কোনো দোষ করনি, আমরা সবাই জানি, আমরা বুঝতে পারছি তুমি কেন এরকম করেছো। কিন্তু যতক্ষণ না কোর্টে তোমার কেসটা উঠছে আর আদালত তোমাকে বেকসুর বলছে, ততদিন তো এরকম ঘটনা ঘটতেই থাকবে। তোমাকে এরকম ঘটনাগুলোকে ইগনোর করতে শিখতে হবে শিবা। অনিরুদ্ধ কিন্তু একদম ঠিক কথা বলেছে শিবা। দেখ বাবা, এসবগুলো নিয়ে বেশি ভাবিস না, যা হয়েছে হয়েছে, দুদিন যেতে দে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাম্মা, কিন্তু প্লিজ তুমি ওকে মণ্ডপে যেতে জোর করো না, ও যদি মাথা গরম করে আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। শিবা দেখ, তোকে যে যাই বলুক, তুই সেসব কথা গায়ে মাখিস না। তোর সঙ্গে কেউ ঝগড়া মারপিট করতে এলে তুই দয়া করে উল্টে তাদের মারিস না শিবা। বোন, আমি ওদের গায়ে আগে হাত তুলিনি, পুরো অনিরুদ্ধ তার গায়ে হাত তুলেছে, তারপর আমি ওদেরকে মেরেছি। শিবা তুই সেটাও করবি না। দেখ, দরকার হলে পুলিশ ডাকা হবে। শিবা তুই ভুলে যাস না, তোর উপর কিন্তু একটা পুলিশ কেস আছে। হ্যাঁ শিবা, ওই জন্যই তো আমি বলছি এরকম মাথা গরম করে কোনো সমস্যায় কিন্তু এখন জড়াস না।
যাতে এই কেসে আর কোনো সমস্যা না হয়। না হলে কি আমরা জানি না তুই ওদেরকে কেন মেরেছিস। শিবা, আমরা তোকেই সাপোর্ট করি। একদম তাই শিবা, আমরা তো সবসময় তোমার কেয়ার করি, তাই তো আমরা চাই তুমি আমাদের সঙ্গে থাকো, সেফ থাকো, কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ো। আমার তো তখন হাত পা কাঁপছিল। সরি বোন। না না শিবা, তুই কেন সরি বলছিস? মাপ, আমাদের কারুরই আর মণ্ডপে যাওয়ার দরকার নেই, ওদের পুজো ওরাই সামনে নিক, আমরা বরং বাড়িতেই থাকি, বলো। মানে তোরা কেউ মণ্ডপে যাবি না? যাবো মা, যেদিন তোমার সব সন্তানরা মাথা উঁচু করে যাবে, তোমায় কারুর কোনো কথা শুনতে হবে না, সেদিন আমরা যাব। মা, এ বছরটা না হয় থাক। হ্যাঁ কাম্মা, কৃষ্ণা কিন্তু ঠিকই বলেছে, তোমায়ও কিন্তু আর ওদের জন্য কিচ্ছু করতে হবে না, ওরা কিন্তু তোমাকে অনেক কথা শুনিয়েছে। তুমিও ওখানে যাওয়া বন্ধ করে দাও আর গানের প্রোগ্রামও ক্যান্সেল করে দাও, তাহলে ওরা বুঝবে। মম্মি, এরকম বললে তো হয় না। দেখো, এটা তোমাদের দাদানের প্রতিষ্ঠিত পুজো, তার থেকেও বড় কথা এই পুজোটার সঙ্গে আমার নাম জড়িয়ে আছে। কিছু মানুষের খারাপ মানসিকতার জন্য তো আমি মায়ের পূজায় বিঘ্ন ঘটাতে পারি না। আর দেখো, ওরা তো আমাদের শিবাকে চেনে না, ওরা যতটুকু শুনেছে শুধু ততটুকুই বলেছে, আমি ওনাদেরকেও দোষ দিতে পারি না। মা, দোষ আমি দিচ্ছি না, কিন্তু শিবার মুখ দেখে বোঝা যায় না বলতো শিবা কেমন ছেলে। সেটাই তো কাম্মা, যবে থেকে শিবা এখানে এসেছে তবে থেকে তো সবার সাথে ভালো ব্যবহার করেছে। উনি তা হয়তো করেনি, কিন্তু সবাই ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কি জানে? জানে যে ওকে পুলিশ ধরে নিয়ে গেছিল তা খুনের দায়ে। সাধারণ মানুষ তো ওকে খারাপ ভাববে। দেখো, এতে কিন্তু আমি খুব একটা অবাক হইনি। শিবা, এটাই তোর কাছে চ্যালেঞ্জ বাবা। আজকে যারা তোকে ছোট করে দেখছে, ছোট ভাবছে, তোকে তাদের কাছে বড় হতে হবে। তোকে দেখিয়ে দিতে হবে তুই ভালো মানুষ, তুই আরো ভালো মানুষ হতে পারিস। তুই চৌধুরী পরিবারের যোগ্য সন্তান। আর এই সব কিছুর জন্য তোকে নিজেকে তৈরি করতে হবে। দেখ বাবা, তুই বাবা মা পরিবারের সান্নিধ্যে বড় হসনি, তাই হয়তো তোর বাইরেটা এরকম, কিন্তু তুই একজন খাঁটি মানুষ, সেটা আমি বুঝেছি। আর দেখবি, এই কথাটা একদিন সবাই বুঝবে। অনিরুদ্ধ, বলছি বাবা শোনো না, আমি চাই শিবার এই কেসটা মিটে গেলে ও যেন পড়াশোনা শুরু করে। আমি এক মুহূর্তের জন্য সময় নষ্ট করতে চাই না, আর এই দায়িত্বটা আমি তোমার উপর দিচ্ছি। ও কোথায় পড়বে, কি করবে, সবটা কিন্তু তোমাকেই দেখতে হবে। নিশ্চয়ই মা। অনিরুদ্ধ, যদি দরকার পড়ে তাহলে শিবাকে দেশের বাইরে পাঠিয়ে দেব। ওকে একটা নতুন জীবন দিতে চাই আমি, আর ওর এই অতীত জীবনটা সবার মন থেকে মুছে দিতে চাই। পারবেন বৌঠান, আমি আছি তো। পুজোর পরেই শিবার ফার্স্ট ইয়ার, আমি সেদিন কোর্টে এমন কিছু প্রমাণ পেশ করব যা কিনা প্রমাণিত করবে যে শিবা নির্দোষ। আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কিছু হবে না, বরং যারা চক্রান্ত করবে তারাই উল্টে ব্যর্থ হবে। আমি আপনার ছেলেকে ঠিক ফিরিয়ে নিয়ে আসব। শিবা শোনো, তুমি এত মন খারাপ করো না, পুজোর মণ্ডপে একটা ইনসিডেন্টকে ঘিরে নিজেকে জাজ করো না। দেখো শিবা, এখন যেরকম সিচুয়েশন, অল্প বিস্তর এসব ফেস করতেই হবে, ভেঙে পড়লে কিন্তু চলবে না,
তাছাড়া এরকম একজন মা পেয়েছো, এত সুন্দর ভালো ভাই বোন, এত মন খারাপ করলে চলে? হ্যাঁ বোকা কথা, আমার তো মনে হয় পূজা মণ্ডপে যাওয়ারই দরকার নেই। আরে বাবা, বাড়িতে এত লোকজন, হইচই করে তো আমরা বাড়িতেই কাটাতে পারি, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে, বাড়ির সবাই পূজোতে পার্টিসিপেট না করলেই হলো, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই এম সরি, আই মিন এটা সম্পূর্ণ আমার মতামত, এবার তোমরা কি করবে কি বলবে সেটা তোমাদের ডিসিশন, আই এম এক্সট্রিমলি সরি। সেটা সম্ভব না অনিকবাবু, দেখুন এই পুজোটা বাবা শুরু করেছিলেন আর বাবাই আমাকে দিয়ে গান গাইয়েছিলেন, তারপর থেকে এই পুজোটা কৃষ্ণকলির পুজো নামে পরিচিত, আর এবছর বাবা নেই, আমরা সবাই যদি এবছর অনুপস্থিত থাকি তাহলে তো বাবাকে কষ্ট দেয়া হয়। দেখুন আমাকে গান গাইতেই হবে, আমি গান গাইব, আর শিবা যদি না যেতে চায় তাহলে আমি ওকে জোর করবো না। আমি তো বাড়িতেই থাকবো, আমরা সব ভাই বোনে খুব আড্ডা দেব। আচ্ছা আপা, মা তো পুজো কমিটির প্রেসিডেন্ট, আমাকেও কিছু দায়িত্ব দিয়েছেন, তো আমি না হয় সেই কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে তোমাদের সাথে এসে পার্টিসিপেট করব। আমি ভেবেছিলাম এবার পুজো মণ্ডপে বসে আমরা জমিয়ে আড্ডা দেব, কিন্তু সেই আড্ডাটা না হয় বাড়িতেই হবে, কি তাই তো? অ্যাকচুয়ালি সেটাই বেটার হবে, বাড়িতে বসে আমরা খাওয়া দাওয়া করব, আড্ডা মারব, কি আমরা অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক আছে না কাম্মা? বেশ, তোমাদের যখন এইটাই ইচ্ছা তাহলে তাই করো। অনিরুদ্ধ, শিবার পড়াশোনা নিয়ে না হয় পুজোর পরে আলোচনা করা যাবে। আবার কি ভাবছো? ভাবছি তুমি ঠিকই বলছো, আমি তোমার ভাইকে কোনোদিনই ভালোবাসিনি, এই বাড়িতে ঢোকার জন্য ওকে ফাঁসিয়েছিলাম। বাট ভাই সিনা, শুধুমাত্র কি সম্পত্তির জন্য? তার মানে শুধুমাত্র সম্পত্তির জন্য নয়। আচ্ছা তাহলে তোমার আমাদের বাড়িতে ঢোকার উদ্দেশ্যটা কি ছিল বলতে পারবে? আমি তোমার, আসলে আমিও তোমার মতন আমার জীবনে অনেক টাকা কামাতে চাই, অনেক অনেক টাকা। যাই হোক, ভালোই হলো তুমি বলে দিলে যে তুমি তাতান, এখন তো প্ল্যানটাও সেইভাবে করতে হবে, ডোডোর নামটা দবির রাখলে চলবে না। ইয়েস, আর এই কাজটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, সাইনটা আমি ঠাম্মিকে দিয়ে করিয়ে নেব, ঠাম্মি আমাকে অবিশ্বাস করবেও না, আর তোমার কাজ হবে বাইরে পাহারা দেওয়া। ওকে ওকে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ খুলছে, দাঁড়া। হাই ডোডো দাদা। শোনো না মনি, বলছি তুমি তো এবার অঞ্জলি দেবে না তাই না? না মনি, কি দরকার বলতো লোকজনদের কথা শোনার? এক্স্যাক্টলি, আমিও না সেটাই ভাবছিলাম। ও ডোডো দাদা, তাহলে কিন্তু আমরাও অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। কেন মনি, তোমরা আমার জন্য কেন নিজেদের মজা নষ্ট করবে বলো তো? না না মনি, আমরা সবাই এইবার বাড়িতে বসে আনন্দ করব। এমনিতেই ঠাম্মি তুমি যাবে না, কৃষ্ণারও বেশি ঘোরাঘুরি করা উচিত না, আর এখন তো শিবাও যাবে না। শিবা যাবে না কেন? না, ও তো আজকে প্যান্ডেলে গেছিল, কিছু গুন্ডারা ওকে অ্যাটাক করেছে, ও ওদেরকে উল্টে মেরেছে, এই নিয়ে তো পাড়ায় অনেক ঝামেলাও হয়েছে, পাড়ার সবাই ওকে ক্রিমিনাল বলেছে আর বলেছে পাড়ায় না যেতে।
যদিও বা কাম্মা এইসব বিষয়ে পাত্তা নাই দিতে বলেছে, কিন্তু শিবানা রাজিই হচ্ছে না। এনিওয়েজ, তাহলে আমরাও প্ল্যান করেছি যে অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে সবাই এনজয় করব। শুনো না, ব্রেকফাস্ট থেকে ডিনার কি কি আমরা খাবো সেগুলো কিন্তু প্ল্যানিং করব দাদা, চলো না। মনি মনি, আমি বুঝতে পেরেছি তুই খুব এক্সাইটেড হয়ে গেছিস সবকিছু নিয়ে, বাট তুই এখন যা, আমরা তোকে জয়েন করব। দুটো তাড়াতাড়ি আসবে, আমি প্রমিস করছি আমরা খুব তাড়াতাড়ি তোকে জয়েন করব। ওকে মনি, তুমিও এসো। তাহলে সেবা থাকলে তো প্রবলেম হয়ে যাবে, ও যদি দেখে ফেলে। না না না, দেখে ফেললে কিন্তু চলবে না সিনা, আমি ওকে কোনো অফিশিয়াল কাজ বলে কিছুটা তো আটকে রাখতে পারবো, বাকিটা তোমাকেই দায়িত্ব নিতে হবে। সিনা, তুমি ওকে কিছুভাবে এনগেজ করে রাখবে, আমি এদিকে কাজটা আমার সেরে নেব। কালকের মতো সুযোগ কিন্তু আর পাবো না সিনা, এনি হাও আমাদের কালকে কাজটা সারতেই হবে।